हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के छुट्टी माने आमार छुट्टी आपनादेर ना, तो एइजन्य आज के भाबलाम एक्वेरियामेर जलटा एकटु चेंज करब, एक्वेरियामटा एकटु मेन्टेनेंस करब। তাই ভাবলাম যে মেইনটেনেন্সের ভিডিওটা অনেক আমার বন্ধুরা আছে, অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা বলছে দাদা একটা মেইনটেনেন্সের ভিডিও। আমি পার্টিকুলারলি কিভাবে মেইনটেইন করি কোন রকম কোনো কিছু ছাড়া, তবে আমি পার্টিকুলারলি এক ধরনের টুলস ইউজ করি, ওটা অ্যাকুয়ারিয়াম ক্লিনিং টুলস, আপনাদের দেখাবো এক্ষুনি। আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন এবং আমি সঙ্গে সঙ্গে বলবো কিভাবে কিভাবে আমি করছি, পুরোপুরি আমি দেখাবো। তার আগে বলে রাখি আমি আগে থেকে কোনো জল তুলে রাখিনি, কারণ আমার কাছে একটা স্পেশাল মেডিসিন আছে যেটা ডাইরেক্ট আমি ট্যাপ ওয়াটার দিতে পারি অ্যাকুয়ারিয়ামের মধ্যে। সেই মেডিসিনটাও আমি আপনাদের দিয়ে দেখাবো কিভাবে কিভাবে আমি করি। তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে দেখবেন, পুরো ব্যাপারটা আমি এক্সপ্লেইন করব আমি কিভাবে করি, অন্যরা কে কিভাবে করে আমি জানি না, তবে আমি এভাবে করে আসছি গত 3 বছর ধরে এবং আমার অ্যাকুয়ারিয়াম মোটামুটি ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাকই আছে। সো ফ্রেন্ডস, ভিডিওটা চালু হচ্ছে এক্ষুনি, আপনারা দেখবেন আমি এক্ষুনি আপনাদের দেখাবো কি কি টুলস আমি ইউজ করি, তার কি কি কাজ। সো স্টে টিউনড, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন। আসছে ছোট্ট একটা অ্যাকুয়ারিয়াম ক্লিনিং এর ভিডিও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে অ্যাকুয়ারিয়াম ক্লিনিং ডে আমার, দ্যাটস ওয়াই আমি একটু আগে আপনাদের বললাম যে আমি কি কি টুলস ইউজ করি। খুব সিম্পল টুলস, মানে টুলস শব্দটা মানে শুনলেই মনে হয় বোধহয় মানে কোনো একজন ইঞ্জিনিয়ার আমাকে টুলসগুলো গিফট করেছে। টুলস মানে সিম্পল কিছু টুলস আছে যে টুলসগুলো আমি ইউজ করি। যেমন নাম্বার ওয়ান আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একটা সাইফন পাইপ। প্রচুর জল আমার সারা শরীরে পড়ে গেল, আমার এই বোকা ময়টা, এই সাইফন পাইপটা দিয়ে আমি ইউজ করি। এই সাইফন পাইপটার একদিকে দেখুন নেট আছে, এর মধ্যে মাছ টাছ ঢোকার চান্স কম, বাট খুব সূক্ষ্ম নোংরাগুলো ঢুকে যাবে, আর এটা যাবে যে বালতিতে আমি নোংরাটা ফেলবো সেই বালতিতে। সো এটা প্রেস করলে পরে এখান দিয়ে সাকশন সিস্টেমটা চালু হয় এবং জলটা, সাইফন পাইপ সবাই ইউজ করতে পারে। প্লাস অ্যাকুয়ারিয়াম গ্লাস এবং বটম ক্লিনিং এর জন্য আমি কিছু টুলস ইউজ করি, সেগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি। যেমন আমি গ্র্যাবলস ইউজ, গ্র্যাবলস গুলো বা গ্র্যাবলস বা বালি পরিষ্কার করার জন্য এই টুলটা ব্যবহার করি। এই টুলটা একটা আলাদা কানেক্টার আছে, এই কানেক্টারটার সঙ্গে অ্যাড করে দিলে এই টুলসটা ইউজ হয়, আর এটা আমার সবথেকে ফেভারিট টুল, তার কারণ এটা অ্যাকুয়ারিয়ামের অ্যালগেই ক্লিনার। এই টুলটার মাধ্যমে, এই টুলটাকে যদি আমি এভাবে ব্যবহার করি, তাহলে অ্যাকুয়ারিয়ামের কাছের অ্যালগেইটা ভীষণ সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা দেখাতে পাচ্ছি বলতে পারছি না, তবে পরিষ্কার করে দেখাবো আপনাদের। প্লাস এটাতে আর একটা জিনিস আছে টুল ক্লিনারের মতো, সেটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে, এটা এখন আমি বার করিনি, সেটা হচ্ছে এই টুলটা। এই টুলটা দিয়ে অ্যাকুয়ারিয়ামের আউটসাইড গ্লাস বা অ্যাকুয়ারিয়ামের ভিতরে বিভিন্ন গ্লাস আমরা ক্লিন করতে পারি। এটা 360 ডিগ্রি ঘুরবে, ঘোরার ফলে এটা ক্লিনিং করতে আমাদের সুবিধা হবে। এইটাও আমি ওই কানেক্টারটার মাধ্যমে আটকে দিয়ে এই রডটাতে যদি ফিট করে দিই তাহলে ইজি হয়ে যাবে আমাদের, বা এটা আমরা হাতে দিয়ে ধরেও করতে পারি, এটা কোনো অসুবিধা হবে না। মাছের কোনো সমস্যা হয় না যদি একটু আস্তে আস্তে করেন, তবে এই টুলটা যেহেতু একটু ধার আছে তাই একটু দেখে শুনে করতে হবে, কারণ মাছগুলো তাহলে একটু সমস্যায় পড়তে পারে আর কি। ঠিক আছে, তাহলে এইবার আমি অ্যাকোয়ারিয়ামটা ক্লিনিং স্টার্ট করব। স্টার্ট করার আগে আমার একটু জল ভরতে হবে, সো আমাদের আমাকে একটু টাইম দিন, আমি পুরো ক্লিন করে আপনাদের দেখাবো অ্যাকোয়ারিয়াম। এবং আমি অ্যাকোয়ারিয়াম সকালে ক্লিন করে বিকেলে আমার অ্যাকোয়ারিয়ামের কি পজিশন থাকে সেটাও আপনাদের দেখাবো। ঠিক আছে, সো স্টে টিউনড ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি আপনাদের বলেছিলাম যে সাইফন পাইপ দিয়ে আমি কিভাবে পরিষ্কার করবো আপনাদের দেখাবো, তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে সবসময় অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করার আগে লাইট ছাড়া সব আপনি বন্ধ করে নেবেন। যেমন আমি ফিল্টার আর হিটার বন্ধ করলাম, ফিল্টার আর হিটার দুটোই আমার বন্ধ হয়ে গেছে, লাইটটাকে আমি একটু পিছনের দিকে সরিয়ে নিলাম। পিছনের দিকে সরিয়ে নিয়ে আমি এবার ক্লিনিংটা স্টার্ট করব এবং আপনাদের দেখাবো কিভাবে আমি জলটা তুলছি এবং কিভাবে নোংরাগুলো, গ্র্যাবেলগুলোকে আমি ক্লিন করছি। একটু ওয়েট করুন, কারণ আমি এই সাইফন পাইপটা এখানে ঢুকালাম, এই সাইফন পাইপটা আমি এখানে ঢুকিয়ে দিয়ে আমি এটা নিচের দিকে প্রেস করছি যে জলটা আমি কিভাবে তুলবো। দেখুন আস্তে নিচ থেকে বালিগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, বালির মধ্যে যে নোংরাগুলো, যেগুলো ভারী বালি সেগুলো কিন্তু উঠবে না।
এইবার আমার জলটা পড়া স্টার্ট হয়ে গেছে। এবার আমি ধরে ধরে আস্তে আস্তে এখান থেকে নোংরা যে অংশগুলো আছে, মানে ফুড এক্সেস যে ফুডগুলো আছে সেইগুলো সব কিছু আমি এইখানে পেয়ে যাবো। উপর থেকেই আপনি দেখতে পাচ্ছেন যে জলটা অনেকটা কমে যাচ্ছে এবং এইগুলো সামনের দিকে মেইনলি পড়ে। আস্তে আস্তে আমি এটা ক্লিন করব এবং এইখান থেকেও আমি কিছুটা নিয়ে নেব। মোটামুটি আমার 50% মতো হয়ে গেছে। এবার দেখুন এখানে কিছু কিছু নোংরা আটকে রয়েছে এখনো এবং এখানে আমার নিচে যে জলটা আছে এই জলটাও আমি ছেড়ে দেব। এইবার এই জলটাকে আমাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আমি এখানে পরিষ্কার জল দেব আপনাদের সামনে এবং দেখাবো কিভাবে জল ঢালতে হয় অ্যাকোয়ারিয়ামে, সেটা সব থেকে বেস্ট। তার আগে আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা আমরা একটু কয়েকটা গাছ ট্রিম করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, সিম্পল একটা কাঁচি দিয়ে আমি গাছগুলো ট্রিম করে নিচ্ছি। একটুখানি যে গাছগুলো একটু বড় হয়ে গেছে সেইগুলো একটু ট্রিম করে নিতে হবে আমাকে। এখান থেকে একটু ট্রিম করলাম, এই গাছটা আমি এই জলটার মধ্যেই রেখে দিলাম। প্লাস এখান থেকে একটা গাছ একটু ট্রিম করতে হবে আমাকে, এটাও আমি রেখে দেবো, এগুলো আমি পরে আবার লাগাবো। এখান থেকে একটা গাছ খুব বড় হয়ে গেছে, এইটা একটু ট্রিম করলাম। এভাবে এভাবে গাছগুলো আপনি যদি ট্রিম করে নেন তাহলে আপনার গাছগুলো কিন্তু আরও বাড়বে, আরও মানে খুব ইয়ে হবে, মানে ঝাঁকড়া হবে গাছগুলো আর কি। গাছ একটু মাঝে মধ্যে ট্রিম করে নিলে পরে গাছের গ্রোথটাও ভালো হয়, সব কিছু ঠিক হয় এবং আপনার অ্যাকোয়ারিয়ামে দেখতে ভালো লাগে। এই গাছটা সেরকম লাগবে না কারণ অ্যাকোয়ারিয়ামের জলটা এতটা থাকবে, এই গাছটা ঠিকঠাক আছে। তবে এবারে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে অ্যাকোয়ারিয়ামে কিভাবে জলটা আমি ঢালবো, সেটা আপনারা একটু দেখুন কাইন্ডলি। না ফ্রেন্ডস সরি, অ্যাকোয়ারিয়ামে জল ঢালবো না, তার আগে আমাকে একটু কাঁচটা ক্লিন করে নিতে হবে, যে টুলগুলো আপনাদের দেখালাম সেটা নিয়ে আমি সিম্পল ওয়েতে ক্লিন করবো। এটা এটা হচ্ছে সেই কানেক্টারটা যেটা আপনাদের বলেছিলাম, এই কানেক্টারটার এইখানে এইখানে এটা ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিলে পরে এইটা প্রেস করলে পরেই বেরিয়ে যাবে। আমি এটা ঢুকিয়ে দেওয়ার সময় দেখুন এটা এভাবে ফিট করে গেল। এবার এটাকে এখান থেকে প্রেস করে দিলেই এটাকে আমি বার করে নিতে পারবো। এটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এটা একটা স্ট্রিপ মতো তৈরি হয়ে গেল। এইবার আমি অ্যালগেইগুলো ক্লিন করব। আমার কাঁচের এই সব জায়গাগুলোতে মেইন অ্যালগেই আছে, এই অ্যালগেইগুলো এইভাবে এভাবে আমি ক্লিন করব। এই অ্যালগেইগুলো এভাবে ক্লিন করলে অ্যাকোয়ারিয়ামের কাঁচটাও পরিষ্কার থাকবে, পরিষ্কার হবে এবং দেখুন আপনারা যে জলের যে স্ট্রেনগুলো পড়েছে সেইগুলো কিন্তু উঠে যাচ্ছে আস্তে আস্তে। জলের যে স্ট্রেনগুলো পড়ে ন্যাচুরালি সেগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে এবং গ্লাসটা পরিষ্কার হচ্ছে। এবার অ্যালগেইগুলো কিন্তু আমার এটার মধ্যেই রয়েছে, এখানেও কিছু কিছু অ্যালগেই আছে, এই অ্যালগেইগুলো আমি ক্লিন করে দিলাম। খুব আস্তে আস্তে করবেন, বেশি তাড়াহুড়ো করবেন না, এটা একটু সময় নিয়ে করতে হবে এই কাজটা, আদারওয়াইজ অ্যাকোয়ারিয়ামে আপনার মাছগুলোর অসুবিধা হতে পারে। আমার অ্যাকোয়ারিয়ামের পিছনেও অ্যালগেই আছে, এইগুলো আমি ক্লিক করে নিচ্ছি আস্তে আস্তে। এটা এই জলের মধ্যে একটু ভিজিয়ে পরিষ্কার করে আর কি এগুলো বার করে নিলাম। তারপরে এখান থেকেও আমি ক্লিন করে নেব একটু। ক্লিন করে নিলাম। এই মোটামুটি এই টুলটা ব্যবহার আমার শেষ হলো। এবারে এইবার আমি 50% যে ওয়াটার ফ্রেশ ওয়াটার চেঞ্জ করব, তার আগে আমি যে গাছগুলো ট্রিম করেছি সেগুলো একটু জাস্ট হাত দিয়ে আমি লাগিয়ে দেবো। কীভাবে লাগাবো দেখে নিই, ছোট ছোট গাছ এগুলো এখানে এইভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে, সিম্পল বসিয়ে দিলেই, কারণ এটা তামাম্বা গাছ। এই গাছটা স্টিম প্ল্যান্ট, এটা আলাদা করে শিকড় লাগে না, ও নিজের শিকড় নিজে তৈরি করে নেবে। এই দুটো তিনটে যে গাছের দানাগুলো আছে, যার গাছের ছোট্ট ছোট্ট ভাগগুলো আছে এগুলো আমি ওয়েস্ট করবো না, এগুলো লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে পরে দেখুন এটা খুব ভালো থাকবে। এবার আমার একটা গন্ডগোল হয়েছিল মাঝখানে, আমার আনুবিয়াস গাছটা ওই নাসার ওই নবচরদের মতো ভেসে বেড়াচ্ছিল চতুর্দিকে আর কি,
তো এটাকেও একটু লাগানোর ব্যবস্থা করে দিই ছোট্ট করে, এই সাইডেই লাগিয়ে দিচ্ছি আমি। এটার স্টিম আছে, তৈরি করা আছে, এবং এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। অ্যানোবিয়াস ভীষণ হার্ডি গাছ, এই জন্য দামটাও একটু বেশি। এবার আমার মোটামুটি এগুলো পরিষ্কার হয়ে গেছে, এইবার আমি জলটা কি করে ঢালবো আপনারা দেখুন। আমার আমার এই টুলটা একটু ব্যবস্থা এই টুলটা একটু ব্যবহার করতে হবে, কারণ এপাশে একটুখানি বাজেভাবে নোংরা হয়েছে, এই নোংরাগুলো আমি তুলে দিলাম। লাইট বাঁচিয়ে, হিটারের পজিশন বাঁচিয়ে আমার করতে হচ্ছে। এই টুলটা ব্যবহার করলে পরে দেখুন গ্লাসটা অনেক বেশি ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। সো হলো, এবার আমি জলটা আমি ঢালবো। কীভাবে ঢালবো আপনাদের দেখাই, আপনারা প্লিজ দেখুন। এইভাবেই জলটা অ্যাকোয়ারিয়ামে ঢালতে হবে, হাত ইউজ করবেন, হাতের উপরে জলটা ফেলবেন, এভাবে হাত ইউজ করে হাতের উপরে জলটা ফেলবেন এভাবে। আমার জলটা প্রচণ্ড ঠান্ডা, বাট হিটারটা আমি যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো ফিল আপ হবে আমি চালাতে পারবো না। এরপরে হয়তো এর ফলে কিছু গাছ হয়তো উঠে যেতে পারে, সেটারও ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে জলটা পুরোটা ঢালতে আমার অনেক সময় লাগবে, জলটা পুরোটা ঢেলে নিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি কি পজিশনে থাকে আমার অ্যাকোয়ারিয়াম। ফ্রেন্ডস, পুরো জলটা ভরা হয়ে গেছে। ভরা হয়ে গেলে পর আপনারা দেখছেন হয়তো আমার অ্যাকোয়ারিয়াম, তো আমার নিজের দেখে মনে হচ্ছে ভিতরে কুরুক্ষেত্র যুদ্ধ রয়েছে, যুদ্ধ থেমে যাবে খুব শিগগিরই। আমি স্ট্রেট ডাইরেক্ট ট্যাপ ওয়াটার দিয়েছি, তাই জন্য আমি এখন একটা ওষুধ দেবো, সেটা আপনাদের আগেও দেখিয়েছি, বাবলস অ্যান্ড ট্রাবলস অ্যান্ড অ্যাকোয়া সেফ। এই ওষুধটা দেওয়ার ফলে জলের মধ্যে সমস্ত রকম হার্ড মেটাল এবং ডিক্লোরিনেটেড সমস্ত কিছু উড়ে যাবে। তবে এটা দেওয়ার আগে আমি আপনাদের দেখি যে দেওয়ার আগে কিন্তু সবসময় ভালো করে ঝাঁকিয়ে নেবেন এটাকে, ভালো করে শেক করে নিয়ে তারপরে এটাকে আমি যদি একটুখানি দিই এই জলের মধ্যে 10 ml মতো, তাহলে এটা এমন এক ধরনের ওষুধ, এই ওষুধটাতে ইনস্ট্যান্টলি ক্লোরিনটাকে রিমুভ করে দেবে জলের থেকে এবং ডিজলভ করে দেবে, এবং ইমিডিয়েটলি এটা দেওয়ার পরে আমি আমার ফিল্টারটাকে রানিং করব। আমার অ্যাকোয়ারিয়ামের লাইটটা একটু সামনের দিকে সরিয়ে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ফিল্টারের মধ্যে একটু অ্যাকোয়ারিয়ামের জল আমি আলাদা করে রেখেছি, ফিল্টার আর হিটারের মধ্যে আমি ফিল্টারটা চালিয়ে দিলাম। আমি হিটার ইনস্ট্যান্টলি চালু হয়ে গেল, ফিল্টার আমার চালু হয়ে গেল। এইবার জলটা আস্তে আস্তে ক্লিন হবে, বেসটা আস্তে আস্তে ক্লিন হবে, এবং ওষুধটা দেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইনস্ট্যান্টলি এটা একটুখানি ক্লাউডি ওয়াটার মনে হচ্ছে আপনাদের, কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে খুব শিগগিরই। 4-5 ঘন্টা পরে এটা কি সিনারিও থাকে বা কি অবস্থায় থাকে সেটা আপনাদের দেখাবো, কাইন্ডলি আপনারা দেখবেন, ঠিক আছে। ফ্রেন্ডস, এটা ঠিক 4-5 ঘন্টা পরের ভিডিও, দেখুন আমার ফিল্টার কতটা এফিশিয়েন্ট। ফিল্টারে কিন্তু অনেকটা জল ক্লিয়ার হয়ে গেছে এবং আমার মাছও সেটেল ডাউন করে গেছে, কোনো রকম কোনো ক্লোরিনের জন্য ট্যাপ ওয়াটার, ডাইরেক্ট ট্যাপ ওয়াটার দিয়েছি বলে কোনো অসুবিধা হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। ফ্রেন্ডস, তাহলে দেখলেন ছোট্ট করে আমি অ্যাকোয়ারিয়ামটা একটু ক্লিন করে 50% মতো ওয়াটার চেঞ্জ করলাম, গত সপ্তাহে করেছিলাম, এই সপ্তাহে ছুটির দিন করলাম আমার। সো এভাবে যদি আপনারা মেনটেন করেন, খুব সিম্পল, এগুলো খুব ইজি। এগুলোকে কিছু কিছু মানুষ আছে ভীষণ কমপ্লিকেটেড করে দেখায় যে এভাবে করুন, ওভাবে করুন, এভাবে ঘষবেন, ওভাবে ঘষবেন, এত কমপ্লিকেটেড না। আপনার বাড়িতে মাছগুলো চলে এসছে, ওরা আপনাকে চেনে, আপনার হাত চেনে, কোন হাতটা খাবার দেয়, কোন হাতটা আমাদের ক্ষতি করতে আসে, দে আন্ডারস্ট্যান্ড, দে নো। সো এটা নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নেই, এটা সিম্পল একটা ভিডিও আমি আপনাদের বানিয়ে দিলাম। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল যদিও, তবুও আপনারা কাইন্ডলি এটা দেখে যদি এভাবে করতে পারেন, বাট আইডিয়া দিলাম এভাবে এভাবে করতে পারেন। আমার কাছে টুলসটা আছে তার মানে এই নয় আপনাদের টুলসটা কিনতে হবে, আমি মাল বিক্রি করতে বসিনি এখানে। আপনারা ব্লেড দিয়েও আস্তে আস্তে বা স্কচ ব্রাইট দিয়েও আস্তে আস্তে যদি ঘষে ঘষে অ্যালগিগুলো তুলে দেন ওটাও খুব ভালো হবে, এটা কোনো ব্যাপার না। কোনো রকম কোনো রুক্ষ কাপড় দিয়ে যদি আপনারা ভালো করে পরিষ্কার করে মুছে দেন। তবে একটা জিনিস বলে রাখি, এখন তো শীতকাল, এখন 100% ওয়াটার চেঞ্জটা অ্যাভয়েড করুন, ওটা মাছের জন্য একটা শক। আমি কিন্তু
যে জলটা তুলে রেখেছিলাম অ্যাকোয়ারিয়াম থেকে লাস্টে একটুখানি টপ আপ ওই জলটা দিয়েই করেছি। সো এটা কিন্তু বোঝার ব্যাপার, মানে ওই জলটার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে, ওই জলটা মাছেরা অভ্যস্ত, তাই ওই জলটা দিয়ে আমি লাস্টের একটুখানি 2 ইঞ্চি মতো টপ আপ করেছি। সো ফ্রেন্ডস, আপনাদের দেখালাম যে 4-5 ঘন্টা পরে আমার অ্যাকোয়ারিয়ামের সিচুয়েশন কি। আমার ফিল্টারটা খুব এফিশিয়েন্ট টাচুড, এবং আমার ফিল্টারটা ভালো কাজ করে, দ্যাটস ওয়াই আমার অ্যাকোয়ারিয়ামটা ক্লিন হয়ে গেছে মোটামুটি। আর আপনারাও এভাবে ক্লিন করতে পারেন, সো এর মধ্যে নতুন কিছু বলার নেই। সো ফ্রেন্ডস, আমার নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে। অনেক বন্ধুরা অনেক রেয়ার ফিশ সম্বন্ধে ভিডিও চাইছে, যেগুলো যেমন এক বন্ধু হঠাৎ করে বলেন আফ্রিকান সিক্লিডস সম্বন্ধে, আফ্রিকান এনবুনা বলে এক ধরনের সিক্লিডস আছে, সেই সম্বন্ধে একটা ভিডিও করতে। আমি এনবুনা সম্বন্ধে জানতাম, বাট ডিটেলসে জানতাম না ওদের হ্যাবিটেট কি, ওরা কি খায়। আমি স্টাডি করছি, স্টাডি করে খুব শিগগিরই একটা এরকম ভিডিও আনার চেষ্টা করছি। সো আজকে এই পর্যন্ত থাক ভিডিওটা ফ্রেন্ডস, খুব ভালো থাকবেন, নতুন ভিউয়ারসরা সাবস্ক্রাইব করবেন আর লাইক। আমার মনে হয় কোমর ব্যথা হয়ে গেল পরিষ্কার করতে করতে অ্যাকোয়ারিয়াম, একটা লাইক তো আমার প্রাপ্য। ঠিক আছে, আজকের মতো নমস্কার।